আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো একটি সুইচ বোর্ড কীভাবে কানেকশন করতে হয়। কাঁচা ঘরে সুইচ বোর্ড ওয়ারিং করতে প্রথমে আপনি কাট আউট থেকে মেন ফেসটা প্রতিটা সুইচের কানেকশন করবেন, প্রতিটা সুইচের নিচে নিচে কানেকশন করে দেবেন। আমরা তাই প্রথমে সুইচ বোর্ডটি নিচে নিচে কানেকশন করে রেখেছি। আর নিউট্রাল কানেকশনটা সকেট থেকে ইন্ডিকেটারে কানেকশন হবে, সকেটের এক ঘন্টে আর ইন্ডিকেটার এক ঘন্টে আর এক ঘন্টে ফেস থাকে। এবার আমি দেখাবো কীভাবে সুইচ বোর্ডটা কানেকশন করতে হয়। এখানে একটি ফ্যান আর তিনটি বাতি রয়েছে, বাতি থেকে যে নিউট্রালগুলো আসছে ওগুলো জয়েন করে নিন। বাতি আর ফ্যান থেকে যে নিউট্রালগুলো আসছে ওগুলো আমরা কমন করে দিতেছি। এবার আমরা মেইন ফেসটাকে, যে মেইন ফেসটা মেইন ফেস থেকে যে মেইন ফেসটা আছে এটা আমরা কাট আউট দেবো। তারপর আমরা নিউট্রালটা সকেটে কানেকশন করব। তারপরে যে বাতির তিনটি লাইন আছে এগুলো আমরা সুইচের মধ্যে কানেকশন করে দেবো। যে সুইচের এক গাঁট খালি আছে এক গাঁটে আমরা ফেজ দিছি, আর যে গাঁটটা খালি আছে ওই গাঁটে দিব। এবার আমাদের রয়েছে আর ফ্যানের তারটা। ফ্যানের রেগুলেটর যেহেতু আছে তো আমরা আগে রেগুলেটর কানেকশন করে দিই। ফ্যানের রেগুলেটর যে এক দুইটা তার আছে, একটা তার আমরা সুইচের সাথে সংযোগ করে দেব। আর বাকি যে তারটা আছে ওই তারটা, ফ্যানের যে তারটা আছে আর রেগুলেটর যে আরেকটা তার আছে ওই তারের সাথে জয়েন করে দিই। তারপরে আমরা তারগুলো ঘুষিয়ে সুইচ বোর্ডটা সুন্দরভাবে লাগিয়ে দিই।